উজ্জয়িনী নগর ঠারু অল্প দূরে সিপ্রা নদী কূলরে গুরু প্রজ্ঞা সাগরঙ্কর আশ্রম অবস্থিত থিলা। সে বহু বিদ্যার এভাবে জ্ঞানী থিলে যে তাঁকর শিষ্যত্ব গ্রহণ করিবা পাই অনেক রাজ্যরু আশায়ী যুবক মানে আসুথিলে। গুরুঙ্ক আশ্রমের আউ স্থান নথিলা। বহু সংখ্যক ছাত্র আশ্রমরে রহিলে সমস্তক প্রতি যথার্থ ধ্যান দেই হব নাহি বলি গুরু আউ নুয়া ছাত্র গ্রহণ করুনথিলে। তথাপি বিদ্যার্থী মানে আসি পৌঁছুথিলে। সেমানক আগরে গুরু অদ্ভুত শর্ত রাখুথিলে। কাহাকু কহুথিলে মো শিষ্য হবাকু হলে নদীর ধারা বদলাইবাকু পড়িব, যদি তাহা করি পারিব তেবে তোমাকে গ্রহণ করিবা। আউ কাহাকু কহুথিলে এ বন ভিতরে গোটে সুনা খনি অছি, তুমি তাহা খুঁজি বাহার কর, তেণিক মোর শিষ্য হব। এসব শর্ত শুনি বিদ্যার্থী মানে ফেরি যাওথিলে। থরে সুভদ্র নামক নগরীরু দুই জন পরিব্রাজক আসি সেঠারে পৌঁছিলে। দুই জনক ভিতরু জনক নাম আনন্দ, আউ জনক নাম বিদ্যাশীল। আনন্দ জনে পণ্ডিত ভাবরে সুপরিচিত থিলে, বিদ্যাশীল তাঁকর সহযাত্রী হয়েছিল আউ তাঁকঠারু অনেক কথা শিক্ষা মধ্য করুথিলে। আনন্দ ও বিদ্যাশীল আসি প্রজ্ঞাসাগরঙ্ক আশ্রমর অতিথিশালে পৌঁছিলে। দুই দিন পরে আনন্দ প্রজ্ঞাসাগরঙ্কর শিষ্যত্ব গ্রহণ করা স্থির করে তাঁকু সে কথা কহিলে। প্রজ্ঞাসাগর কহিলে, বর্তমান গোটে সিদ্ধান্ত মু করছি, যিয়ে সে পথুরিয়া স্থানরে গোটে কুয়ো খোলিব সে মোর শিষ্য হব। আনন্দ আশ্চর্য হয়ে পচারলে, মহাশয় এহা কিপরি কথা? মু নালন্দা বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ণ হওয়া পরে সেঠার অধ্যাপনা মধ্য করছি, মো ছাত্র মানে সুনাম অর্জন করে সারে, মো নিজ কথা বা মু কহিবি কন? আপনক ঠারু কতক বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করা চাহুলি, পথর চটাণ উপরে সেপাই কুয়ো খোলিবি কী? তাহাই মোর শর্ত, প্রজ্ঞাসাগর এহা কহি অন্য কামরে মন দেলে। আনন্দ অতিথিশালাকু আসি বিরক্ত হয়ে বিদ্যাশীলঙ্কু কহিলে, কথা কোণ মু জানে, প্রজ্ঞাসাগরকর ভয় হেউচি মু অধিক বিদ্যা অর্জন করি তাঁকঠারু অধিক জনাশুনা হয়ে যাবি, সেপাই সে এভাবে অদ্ভুত শর্ত রাখলে। চাল চাল বহুত হেলা। বিদ্যাশীল শান্ত কণ্ঠরে কহিলে, মু ভাবুচি মু এঠারে রহি তাঁকর শিষ্যত্ব গ্রহণ করিবে। কোণ কহুছ তুমি, পথর চটাণ খোলি কুয়ো বনাইব? আনন্দ আশ্চর্য হয়ে পচারলে, চেষ্টা করিবি, বিদ্যাশীল কহিলে। আনন্দ এহা শুনি এতক কহিলে যে তোমার মুন্ডটা খারাপ হয়ে গলানি, এহা কই সে চালিগলে। পাঁচ বর্ষ পরে আনন্দ কোণসি স্থানরু প্রত্যাবর্তন করিবা পথরে সে আশ্রমরে রাত্রি যাপন করিবাকু আসি দেখিলে বিদ্যাশীল সেঠারে তাঁকর অধ্যয়ন শেষ করিবাকু বসিলেনি। আনন্দকু দেখি বিদ্যাশীল খুশি হলে। আনন্দ বিদ্যাশীলঙ্কু একান্তরে পচারলে, তুমি কুয়ো খোলি পারল? না, কুয়ো খোলিবা দরকার হই নাহি, বিদ্যাশীল হসি হসি কহিলে। আনন্দ আশ্চর্য হয়ে পচারলে, তেবে কোণ প্রজ্ঞাসাগর তাঁকর সে শর্ত প্রত্যাহার করে না তোমাকে কুয়ো খোলিবা পরিবর্তে অন্য কোণসি কঠিন কার্য দেলে? না না, কিন্তু পরদিন গুরুঙ্কু প্রমাণ করি কোদাল ধরি কুয়ো খোলিবা নিমন্তে চেষ্টা করিবাকু বাহারিথিলি। গুরু কিছু সময় পরে আসি মতে দেখিলে ও পচারলে, তুমি কুয়ো খোলি পারিব বলে ভাবুছ? মু কহিলি জানে না, কিন্তু আপন যেতবে শর্ত রাখিছন্তি সেতবে তাহার মূল্য অসীম, আপন জানন্তি আপন কাহিকি এ শর্ত রাখিছন্তি, মু শর্ত পালন করিবা পাই চেষ্টা করিবি, পারিলে পারিবি নহলে নাই। গুরু পচারলে, কেতে দিন যাই চেষ্টা করুথিব? মু কহিলি যেতে দিন যাই পারুথিবি। গুরু এহাপরে মতে ভিতরকু নিয়ে যাই কেতেক প্রশ্ন কলে ও তাপরে কহিলে, তোমার বিশ্বাস ও ধৈর্য তোমাকে শিক্ষার্থী করুছি, কুয়ো খোলিবা দরকার নাহি, আজিঠারু তুমি মোর শিষ্য। পাঁচ বর্ষ হয়ে গলানি, গুরু মতে কহিছন্তি তাঁকর জনে উত্তীর্ণ শিষ্য ভাবরে মু রাজদরবারকু তাঁকর চিঠি নেই যিবি, তেবে মু তাঁক অনুমতি নেই এঠারে আউ কিছি দিন রহি যোগাভ্যাস করুছি। আনন্দ স্তব্ধ হয়ে রহিলে।